সুন্দর বিছানা, সুন্দর খাট, সুন্দর বিছানা রেডি করছেন আপনি শোয়ার জন্য, পর ভালো একটা মশারি টানাইছেন বা শুয়ে পড়ছেন, কিন্তু মশার ভিতরে একটা মশা রয়ে গেছে। এখন ওই মশাটাকে আপনি দেখতেও পাচ্ছেন না, আবার ধরতেও পারছেন না, আবার মারতেও পারছেন না, কিন্তু মশাটাকে যদি আপনি কাছে পান, হাতের কাছে পান, তাহলে একটা টিপ দিয়ে আপনি মাইরে ফেলাইতে পারবেন। কিন্তু মশাটাকে আপনি খুঁজে পাইতেছেন না, কিন্তু যখন আপনি শুন তখনই দেখেন ভন 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 করে মশা, ভন ভন করে। তো আপনার বিছানা যত ভালো হোক, খাট যত দামি হোক, আপনার ঘুমের পান্নারা কিন্তু শেষ ওই একটা মশার কারণে। যখনই আপনি শুয়েবেন, একটু ঘুম আসবে, তখনই কারেন্ট কাছে এসে ভন ভন করবে। তো দামি বিছানা, দামি খাট ওগুলো থাকলে যে আপনি ঘুমাইতে পারবেন তা না, একটা মশা যদি থাকে মশার ভিতরে, তাহলে কিন্তু ঘুমের পান্নারা শেষ, 12টা বাজে যাবে। তো মশাটাকে আপনি হাতের কাছে পেলে মারতে পারবেন, কিন্তু খুঁজা পান্না দেখে মারতে পারবেন না। তো সমাজে কিছু মানুষ আছে যে মানুষগুলো মশার মতো, যে মানুষগুলোকে আপনি মারতেও পারবেন না, সরাইতেও পারবেন না, আবার মানুষগুলো আপনাকে মানে বাঘের মতো আক্রমণও করবে না, ওরকম কিছুও করবে না, কিন্তু শুধু ভন 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 করবে মশার মতো। আর এইরকম ভন 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 করার কারণে আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন না, কোনোভাবেই শান্তিতে থাকতে পারবেন না। এবং একটা বিছানা যদি আপনার চারজন, পাঁচজন, তিনজন, চারজন ঘুমান, তো ওই চারজনকেই কিন্তু একটা মশা জ্বালাইতে পারবে। কীরকম? কতক্ষণ আপনার কানের কাছে, কতক্ষণ আরেকজনের কাছে, কানের কাছে গিয়ে ভন ভন করবে। তো এরকম কিছু মানুষ সমাজে থাকে এবং কিছু মানুষ বাড়িতেও থাকে, এরা কী করে, অন্য কেউ কোনো কিছু করে না, শুধু কানের কাছে ভন 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 করে, কিন্তু তাতেই কিন্তু মানে শান্তির 12টা বেজে যায়। ঠিক আছে, শান্তি আর থাকে না, অশান্তি সৃষ্টি হয়। এই মানুষগুলোকে আসলে কিছু করা সম্ভব না। এবং এটা একটা বিষয় যে আসলে এদের হাত থেকে কীভাবে বাঁচা যায়, এটা একটা বিষয়, এটা কঠিন জিনিস।